আমি কিংবদন্তির কথা বলছি, আমি একজন সাহসী ও অকুতোভয় কমান্ডোর কথা বলছি, আমি একজন স্বপ্নবাজ কমান্ডারের কথা বলছি। বিএ 4021 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুহসিন আলম, NDC PSC, বাংলাদেশ সেনাবাহিনীর এক তারকাযুক্ত একজন চৌকশ অফিসার, যিনি বর্তমানে কমান্ডার প্যারা কমান্ডো ব্রিগেড হিসেবে দায়িত্ব পালন করছেন। Always a matter of great pleasure for me. Nobility gave me the opportunity to serve as the commander of Para Commando Brigade, the only special force brigade of Bangladesh. চাকরি জীবনে তিনি বগুড়ার একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, DGFI-এর কর্নেল GS এবং দুইটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কর্নেল পদবীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। ব্রিগেডিয়ার মুহসিন 1991 সালে পদাতিক করে 24তম BM-এ লং কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি আর্মি কমান্ডো কোর্সে শীর্ষস্থান অর্জন করার গৌরব অর্জন করেন। এছাড়াও মালয়েশিয়া হতে কমব্যাট ট্রেকিং কোর্স, চায়না হতে ফ্রি ফল কোর্স সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ হতে স্নাতকোত্তর ডিগ্রি, জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি নটরডেম কলেজ ঢাকায় একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। ব্রিগেডিয়ার মুহসিন গত 7 জুলাই 2019 তারিখে অ্যাডহক প্যারা কমান্ডো ব্রিগেডের দ্বিতীয় ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার অক্লান্ত পরিশ্রম, ঐকাত্মিক প্রচেষ্টা, প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে অ্যাডহক প্যারা কমান্ডো ব্রিগেডকে স্থায়ীভাবে প্যারা কমান্ডো ব্রিগেড হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হন। তিনি প্যারা কমান্ডো ব্রিগেডের প্রথম ব্রিগেড কমান্ডার। প্যারা কমান্ডো ব্রিগেড প্রতিষ্ঠার পর গত 28 অক্টোবর 2020 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্যারা কমান্ডো ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি আমাদের প্রথম প্যারা কমান্ডো ব্রিগেডের ফ্ল্যাগ অফিসার। প্রশিক্ষণ সৈনিকের সর্বোত্তম কল্যাণ, আর এই মূলমন্ত্রকে ধারণ করে ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন সর্বদা প্রশিক্ষিত ও পেশাদার কঠোর পরিশ্রমী অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি প্যারা কমান্ডো ব্রিগেডের প্রতিটি প্রশিক্ষণে নিজেকে সম্পৃক্ত রেখে তা পর্যবেক্ষণ করেন। তার নেতৃত্বে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে কোর্স ও এক্সারসাইজ পরিচালিত হচ্ছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো আমেরিকায় যৌথ প্রশিক্ষণ টাইগার শাক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি মমত্ববোধ থেকে ব্রিগেডিয়ার মুহসিন টাইগার শাকের নাম পরিবর্তন করে বাঘ হাঙর নামে নামকরণ করেন, যা সত্যিই প্রশংসনীয় এবং সকলের জন্য উদাহরণস্বরূপ। প্রশিক্ষণকে যুগোপযোগী ও আধুনিকায়নের জন্য বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করেছেন। উন্নত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মান অর্জন করাই ছিল তার প্রশিক্ষণ প্রদানের মূল লক্ষ্য। প্রশিক্ষণ কার্যক্রম উন্নত করার লক্ষ্যে তিনি আধুনিক কমান্ডো সরঞ্জাম ও অস্ত্র সামগ্রীর ব্যবস্থা করেন, একই সাথে একাধিক প্রশিক্ষণ মাঠের ব্যবস্থা করেন। ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন নিয়মিত প্যারা কমান্ডো ব্রিগেডের বাৎসরিক রিফ্রেশার জাম্পে অংশগ্রহণ করে থাকেন এবং তার অধীনস্থদের বাৎসরিক রিফ্রেশার জাম্পে অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে ফ্রি ফল জাম্প সম্পন্নের মাধ্যমে ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি করেন, যা তার অধীনস্থ সহ সকলের জন্য অনুকরণীয় ও শিক্ষণীয়। তিনি বিভিন্ন যৌথ প্রশিক্ষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে ব্যালেন্স বাফেলো, টাইগার শার্ক এবং অনুশীলন কুপসাউ ইত্যাদি উল্লেখযোগ্য। সকলের থাকার জন্য আবাসন সমস্যা নিরসন কল্পে সৈনিক লাইনে ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে বাসস্থান সংকট দূর করেন। তার হাত ধরে নির্মিত হতে যাচ্ছে 2 প্যারা কমান্ডো ব্যাটালিয়নের আধুনিক সুযোগ সুবিধা সহ একটি কম্পোজিট ব্যারাক। প্যারা কমান্ডো কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন স্বপ্ন দেখতেন একটি মাল্টিপারপাস ট্রেনিং শেড নির্মাণের, আর তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি তার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ঐকান্তিক প্রচেষ্টায় মাল্টিপারপাস ট্রেনিং শেড নির্মাণ করেন, যেখানে একই বিল্ডিংয়ে প্যারা স্টোর, ড্রোন স্টোর, বিদেশি প্রশিক্ষণার্থীদের জন্য থাকার ব্যবস্থা, MI রুম, জিমনেশিয়াম, লাইব্রেরি সহ আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এসবের পাশাপাশি মাল্টিপারপাস শেডটি হেলি হ্যাঙ্গার হিসেবে ব্যবহৃত হবে। এছাড়াও এখানে প্যারাফোল্ডিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, দরবার, ফিজিক্যাল ট্রেনিং ইত্যাদি কার্যক্রম করা সম্ভব হবে। সৌন্দর্যের প্রতি তার আকুল আগ্রহ ব্রিগেড সদর এবং ব্রিগেড এলাকার অফিস ও অন্যান্য এলাকার সৌন্দর্য বর্ধনে মনোনিবেশ করে। তিনি প্যারা কমান্ডো ব্যাটালিয়নের রেজিমেন্টাল ফ্ল্যাগ পরিবর্তন করে একটি নতুন ফ্ল্যাগ প্রবর্তন করেন। এছাড়াও পুরনো ক্যাম্প ব্যাচ ও চিতা ব্যাচ পরিবর্তন এক অনন্য মাইল ফল। আমাদের এই জেনারেল ব্লু হেলমেটের অধীনে 2 বার জাতিসংঘ মিশন সম্পন্ন করেন।
তিনি প্রথমবার মেজর পদবীতে প্লাটুন কমান্ডার হিসেবে জাতিসংঘ মিশন সিরিয়ালিওন এবং দ্বিতীয়বার স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ইউনামির দারফুর সুদানে মিশন সম্পন্ন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন আলম এনডিসি পিএসসি তৃতীয়বারের মতো কঙ্গোতে নর্দার্ন সেক্টর কমান্ডার হিসেবে বৈদেশিক মিশনে গমনের জন্য নির্বাচিত হয়েছেন, যা আমাদের প্যারা কমান্ডো সকল সদস্যদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা, আদ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। কর্মপ্রাণ এই জেনারেল তার প্রতিটি সময় ব্যয় করেছেন ব্রিগেডের উন্নয়ন ও প্রতিটি সৈনিকের কল্যাণে। তিনি তার পরবর্তী কর্মস্থলে যেন তার উপরে অর্পিত দায়িত্ব আরও ভালো এবং সুচারুরূপে পালন করতে পারেন, আমরা সেই প্রত্যাশাই করি। একই সাথে আমরা তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করছি।